আহদুল্লাহ রবিল আলামিন ওয়ালা আকিবা তুলিল মুত্তকিন ওয়াসালতু আলা এসাই দিলাম বিয়া মুরসালিন সালিন মুহাম্মাদী ওয়ালা আলিহি ওসহ বিহী আজমাহীন আম্মাবাদ দুরেরো কাছের যে যেখান থেকে অত্র লাইভটি দেখছেন সকলকে জানে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ প্রিয় দর্শক আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি সেটি হল কাবা শরীফের দিকে পা দিয়ে ঘুমানো বা কেবলার দিকে পা দেওয়া এর বিধান কি ইসলামী শরিয়তের বিধান কি বাংলা সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় ইদানিং কিছু মূর্খ বা কিছু কাণ্ডজ্ঞানহীন ব্যক্তি এ বিষয়ে কথা বলে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে এবং এ ধরনের লোকদের প্রায়ই এ ধরনের আদবহীন কথাবার্তা বলতে দেখা যায় তারা নিজেদেরকে প্রচার করার জন্য না হীন উদ্দেশ্যে কথা বলে আমরা বলতে পারবো না তো আমরা মনে করি এ ধরনের কথাবার্তা বলে সমাজের মধ্যে ফেতনা বানানোর কোনো উচিত নয় এবং সমাজের মানুষকে সাধারণ মানুষকে আদব শিক্ষা দেওয়া এটা হলো শরীয়তের বিধান কিন্তু বেয়াদব বানানো এটা কোন বিধান রসুল পাকসালাম কিন্তু আল্লাহ সবচেয়ে বড় আদব্বান বানিয়েছেন তিনি বলেছেন আল্লা মানি রব্বি ফা আহসানাত আলিমি ও আদা বানি রব্বি ফা আহসানাত আদিবি তিনি সবচেয়ে বড় আদব্বান ছিলেন সবচেয়ে বড় জ্ঞানী ছিলেন সুতরাং তার থেকে ইসলামটা হলো আদবের ধর্ম বেআবের স্থান ইসলামে নেই তো আসুন আমরা জানি যে কোরআন ও সুনার আলোকে এবং ফিখের আলোকে কাবা শরীফের দিকে পা দেওয়ার বিধান কি প্রথমে আসেন কাবা শরীফ এটা আল্লাহ রব আলামিনের একটা নিদর্শন শাহ আলী মহাদ্দেশে দেহলবি রহমতুল্লা আলাহী বলেছেন আল্লাহ তাল্লাহার বড় বড় নিদর্শন হল চারটি কুরআন কাবা নবী নামাজ এই চারটি ছাড়া আরও অনেক শায়ের বা নিদর্শন রয়েছে ইন্না সাফাওয়াল মারু আতামিন শাহ আইর সাফা মারো এটা আল্লাহ একটা নিদর্শন এভাবে ইসলাম কুরবানি নিদর্শন ইসলামে অনেক নিদর্শন আছে তো বড় নিদর্শন হলো চারটি তার মধ্যে একটা হলো কাবা শরীফ এই সকল নিদর্শনকে সম্মান করা এটা শরীয়তে ফরজ যেমন কোরআন শরীফ আল্লাহ বলেছেন অমাই আজিম শাহির আল্লাহ হিফাই ইনাহামিন তাকুয়াল কুলুব আর যে ব্যক্তি আল্লাহ নিদর্শনকে সম্মান করে এটা তার তাক অন্তরের তাকুয়া বসত করে সুতরাং যার অন্তরে আল্লাহর ভয় আছে সে অবশ্যই আল্লাহ তার নিদর্শনগুলোকে সম্মান করবে এবং এই নিদর্শনকে অপমান করা শরীয়তে নিষেধ এসেছে আল্লাহ বলেছেন ওলা তহিল্ল আল্লাহ তোমরা আল্লাহর নিদর্শনগুলোকে অপমানিত করো না বা সেগুলোকে সেগুলোর বেহুরমাতি হয় এমন কোনো কাজ করো না সুতরাং কাবা শরীফকে অবশ্যই আমাদের সম্মান করতে হবে এই জন্যই কিন্তু কাবা শরীফের দিকে থুথু ফেলানো হাদিসে নিষেধ করা হয়েছে এমনকি সাই হাদিসে তো আছে বোখারি মুসলিম সহ হাদিসের প্রায় সকল গ্রন্থে হাদিসটি আছে ইজা তাইতুমুল এতা ফালা তস্তাক বিরুল কেবলাতা ওলা তস্তাত বিরুহা রসুল পাক সাল্লা সালাম এরশাদ করেছেন যখন তোমরা ইস্তেনজা খানায় যাও পেশাব বা পায়খানা করতে যাও তখন তোমরা কাবার দিকে মুখও দিবে না কাবার দিকে পিছনও দিবে না মানে কাবার দিকে পিছন দিয়ে বা মুখ দিয়ে পেশাব পায়খানা করা এটা শরিয়াতে হারাম কেন এই নিষেধাজ্ঞা কাবার তাজিমের জন্য ইমাম আজম আবু হানিফা ইমাম আবু ইউসুফ সহ অধিকাংশ মদ দিচ্ছেন কেরাম এবং ফোকাহায় কেরাম বলেছেন যে বিশেষ করে হানাফি মাছদের সকল ওলামা কিরম একমত যে ঘরের মধ্যেও অথবা শূন্য ময়দানে কোথাও কাবার দিকে ফিরে পেশা বা পায়খানা করা বৈধ না সুতরাং এটা কাবার সম্মান এখন আসুন কারো দিকে পা প্রসারিত করা এটা কি সম্মান অপমান আপনি যদি আপনার পিতামাতার সামনে তাদের বা তাদের দিকে পা প্রসারিত করে বসেন মানুষে কি বলবে এটাকে আদব বলবে না আদব বলবে সুতরাং কারো দিকে পা প্রসারিত করা এটা আমাদের উর্ফে বা আমাদের প্রচলন এটাকে আদবের খেলাফ বলা হয় আর শরীয়তের একটা আইন হলো আসাবে বিল উর্ফে কাসাবে বিন নস উর্ফের দ্বারা যেই মশালাটা সাব্যস্ত হয় সেটা নসের দ্বারা সাব্যস্ত হওয়ার মতো মানে উর্ফ শরীয়তের একটা অন্যতম দলিল এজন্য যেহেতু পা প্রসারিত করা এটা আদবের খেলাফ আর কাবা শরীফকে সম্মান করা আমাদের জন্য জরুরি এ কারণে কাবার দিকে পা প্রসারিত করা যাবে না কাবা সরাসরি কাবা যখন আমরা সামনে দেখব তখন তো করা যাবেই না যখন আমরা কাবার থেকে দূরে থাকি তখনও কাবার যে দিকটা রয়েছে সেই দিকের সম্মান রয়েছে দেখুন সহিবুখারিতে এরকম হাদিস আছে রসুল পাক সাল্লাহাল্লামের এরশাদ করেছেন হে হুকুমা ওয়ালা ও আনিয়ামি তোমাদের কেউ যেন তার সামনের দিকে বা তার ডান দিকে থুথু না ফেলে ওলা কিনা নাসারিহা অতাহা তার রিজ হোক সেজন্য বাম দিকে অথবা তার পায়ের নিচে থুতু ফেলে মানে মাটিতে থুতু ফেলে তো কেন ডান দিকে এবং সামনের দিকে থুতু ফেলতে নিষেধ করা হলো তো ইবনু হাজার আজ কালি তিনি ফথুল বাড়িতে উল্লেখ করেছেন যে কারণ সামনে কাবা শরীফ আছে বা সামনে আল্লাহর যখন মুসলি নামাজে দাঁড়ায় তখন সামনে আল্লাহ থাকেন এই যে হাদিসটা এটা নামাজের সাথে খাস না নামাজ দুই রকম হাদিসের বর্ণনা আছে কোন কোন হাদিসে নামাজের কথা উল্লেখ আছে কোন কোন হাদিসে নামাজের কথা উল্লেখ নেই ফলে এটা নামাজ এবং নামাজের বাইরে সব ক্ষেত্রেই বিধান যেটা ইমাম নবী রহমতুল্লা আলাই ব্যাখ্যায় বলেছেন যে হাজাফিসফি গাই রিহা এটা নামাজ এবং নামাজের বাইরে সব ক্ষেত্রেই সামনে এবং ডান দিকে থুতু ফেলা যাবে না এটা মাকরু এটা বাম দিকে বা নিচে ফেলতে হবে আচ্ছা ইমাম আহমদুবন হাম্বুল রহমতুল্লা আলাই তিনিও বলেছেন যে এটা নামাজ এবং নামাজের সব ক্ষেত্রে এই ডান দিকে এবং সামনে থুতুবেলা যাবে না ডান দিকের ব্যাখ্যায় তিনি বলেছেন ফিয়ামিনিহি মালিকুল হাসানা মালাকুল হাসানাত কেননা যে ডান দিকে থাকে নেকি লেখার ফেরেস্তা তো যে ডামাদের ডান দিকে এবং বাম দিকে দুদিকে দুজন ফেরেস্তা থাকে যাদেরকে আমরা কিরামান কাতিমিন বলি সম্মানিত লেখক ফেরেস্তা তো এর মধ্যে যিনি নেকি লেখেন তিনি সম্মানিত বেশি তিনি ডান দিকে থাকেন এ কারণে কিন্তু ডান দিককে একটু পবিত্র দিক বলে সেদিকে থুথু ফেলতে না করা হয়েছে তাহলে পবিত্র একজন ফেরেস্তা সম্মানিত ফেরেস্তার কারণে ডান দিকটা কি হলো সম্মানিত হলো সরফুল মাকান মাকিন একটা জায়গার সম্মান হয় তার অবস্থানকারীর হিসেবে এ কারণে দিক তো অনেকগুলোই আছে আপনার আমাদের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সবগুলি আল্লাহর দিক কিন্তু যেদিকে আল্লাহর ঘর অবস্থিত সেই দিকটা অবশ্যই সম্মানিত এ কারণে সেদিকে পা ফেলা ওলামা ইকরাম মাকরু বলেছেন আপনি দেখেন ফতোয়া স্বামীর মধ্যে ফতোয়া আলমগিরি আল বহিতুল বুরহানি সহ বিভিন্ন ফেকার কিতাবে মাসলাটা লেখা আছে আল্লামা সারাক সিতিনাল তিন আল মোহিত কিতাবের মধ্যে মাসলাটা এনেছেন যে অয়ুক রাহু মাদুর রিজ লাইনে কাবাতে ফির নৌমে অ আমাদান ইচ্ছাকৃতভাবে 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 ঘুম অথবা অন্য সময় কাবার দিকে থুতো পা প্রসারিত করা এটা মাকরুপ এই একই এবার ফতোয়া স্বামীর মধ্যেও আছে এবং ফতোয়া আলমগিরির মধ্যে আছে অবশ্য আল্লামা আব্দুল্লাহাই লখনবী রহমতুল্লাহ তিনি ইমাম মোহাম্মদ রহমতুল্লাহর জাল আল জামেউ সগির কিতাবের ব্যাখ্যা লিখেছেন সেখানে আরেকটা একটা শব্দ বাড়িয়ে বলেছেন সেটা হলো তিনি বলেছেন অয়ুক রহু মাদ্যুর রেজলাইন ইলাল কাবাতি ফিন নওমে গরিহা আমাদান মিন গৈরি উজরিন একটা একটা শব্দ বাড়িয়ে বলেছেন যে বিনা ওজরে বিনা ওজরে কাবার দিকে কেউ যদি ইচ্ছা করে পা প্রসারিত করে এটা তার জন্য মাক্রু বলা হয়েছে অর্থাৎ এটা সগিরা গোনা এই কাজটা করা যাবে না এটা কাবার সম্মান হানি হয় হ্যাঁ যদি ওজোর থাকে সেটা ভিন্ন কথা যারা কাবার দিকে পা প্রসারিত করাকে তেমন কিছু মনে করেন না আমরা মনে করি তাদের আদবের ঘাটতি আছে তাদেরকে মাঝে মাঝে এমন অযৌক্তিক কিছু কথা বলতে আমরা শুনি যে তা আশ্চর্য বোধ হয় তারা বলে যে একজন ব্যক্তি যখন শুয়ে নামাজ পড়ে তখন সে তো কাবার দিকে ফিরে পা দিয়ে নামাজ পড়ে আরে ভাই কাবার দিকে যখন সে যদি শুয়ে নামাজ পড়ে তো কাবার দিকে তার মুখ ফেরানো তো তার ফরজ তো কাবার দিকে মুখ ফেরাইতে গেলে তার সে তো পা সোজা করতে পারে না বসতে পারে না এ কারণে তার শোয়া তাহলে কাবার দিকে মুখ করলে তো তার বাধ্য হয়ে সে কাবার দিকে পা দিতে হচ্ছে এটা হচ্ছে ওজোরের মশলা কারণ সে অসুস্থ ওজোরের মাসালাকে তো যার ওজোর নেই তার উপরে আপনি না আপনি প্রয়োগ করতে পারেন না একটা তুবিহুল আছে প্রয়োজন থাকে থাকে। তখন কিন্তু অনেক নিষিদ্ধ কাজও বৈধ হয়ে যায় তো নামাজে যে ব্যক্তি শুয়ে নামাজ পড়ছে তার জন্য কেবলার দিকে পা দেওয়ার বৈধতা একটা ফোকায় কেরাম স্বীকার করেছেন কারণ তার কেবলা ঠিক রাখা ফরজ কেবলা ঠিক রাখতে গেলে তার পা ওদিকেই দিতে হচ্ছে তো এটা ওজোরের মশালা কিন্তু ওজোরের মশালা আপনি তো সব জায়গায় বলতে পারেন না সবার জন্য এই মাসালা আপনি দিতে পারেন না কিন্তু আমরা দেখেছি তিনি সেই বক্তা তিনি কি করেছেন যে কেবা কেবলার দিকে আমরা ওজরে শুয়া শুয়ে নামাজ পড়ার সময় কেবলার দিকে পা দিই এই মশালার উপর ভিত্তি করে সে সবসময় কেবলার দিকে পা দেওয়ার কথা বলেছেন আসলে তার লেখাপড়ে ঘাটতি আসে কারণ সে যদি এই কিতাবগুলো মোতলা করতো ফিকার কিতাবগুলো তাহলে কিন্তু এই মার্শাল সে জেনে ফেলতো কারণ হানাফি ফুকায়ে কেরাম কাবা শরীফের সম্মানের কথা বিবেচনা করে এই কথা বলেছেন আপনি যদি আল মোহিত আল বুরহানি কিতাব দেখেন সেখানে কিন্তু একটা শব্দ অতিরিক্ত আছে সেটা হলো অয়ুক রাহু মাদুর রেজলাইনে ইলাল কিবলাতি ফির নও এতটুকু বলার পরে বলা হয়েছে লিমা ফি হে তরকু তাজিমি জিহাতুল কেবলা যেহেতু এর মধ্যে কেবলার দিকের প্রতি তাজিম পরিত্যাগ করা হয় অর্থাৎ জিহাতুল কেবলা একটা হলো কেবলা একটা হলো জিহাতুল কেবলা যারা কাবা শরীফের সামনে থাকে তাদের জন্য কাবাটা হলো কেবলা আর আমারা যে পশ্চিম দিকে ফিরে এটা হলো জিহাতুল কেবলা অর্থাৎ এই দিকে আমাদের কেবলা আছে তো কেবলা আমাদের এই জিহাদটা এটা সবগুলো আল্লাহর দিক কিন্তু যখনই আল্লাহ তাল পবিত্র ঘর কোনো দিকে অবস্থান করে সেই দিকটার মর্যাদা মুসলমানদের অন্তরে বেড়ে যায় এজন্য মুসলমানদের অন্তরে আঘাত দিবেন না খবরদার মুসলমানরা আদব আদবের জাতি আল্লা আমাদের যে সৈয়দুল মুরসালিন মোহাম্মদুর রসুল সাল্লাম আমাদের আদব শিখিয়েছেন ফলে আমরা আদববান আপনি কাউকে দয়া করে বেয়াদবি শেখাবেন না বেয়াদবি শেখাবেন না আপনি নিজে আদব না করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আপনি জনসমাজে ধরনের কথা বলে বেয়াদবি ছড়াবেন না মানুষকে একটু আদববান হতে উৎসাহিত করুন তাহলে আপনার আলিম হওয়ার যে মর্যাদা যে উদ্দেশ্য এটা থাকবে নইলে আপনি সমাজের মধ্যে যেভাবে আপনি ঝলক দিয়ে উঠেছেন সেভাবে কিন্তু আপনি আবার নিভে যাবেন আপনার এই সমস্ত বেয়াদবিপূর্ণ কথা এটা আপনার জন্য কাল হতে পারে আমরা মনে করি যে এ ধরনের কথা থেকে তওবা করা উচিত যেখানে কাবার সম্মান নিয়ে কথা সেক্ষেত্রে এ ধরনের ফতোয়া জনসমাজে পাবলিক প্লেসে বলা কখনোই সমীচীন নয় বরং সাহি ফতোয়া হল কাবার দিকে বিনা ওজোরে ইচ্ছাকৃত পা প্রসারিত করা সেটা শোয়ার সময় হোক বা অন্য সময় হোক এটা মাকরু তো ফেকার কেদাবের মুতলাক মাকরু এটা তাহারিমি হবে যদি কেউ ইচ্ছা করে গাওয়ার সম্মান নষ্ট করার জন্য এটা করে তার জন্য অবশ্যই মাকরু হবে সেটা তাহারিমি আর যদি কেউ না বুঝে করে তাহলে কমপক্ষে মাকরু তানজিহি হবে তো এই কাছ থেকে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বিরত থাকার তহফিক দান করুন এবং যারা না বুঝে ফতোয়া দেয় তাদের আল্লাহ বুঝ দান করুন আমিন